সমুদ্র মানেই রহস্য, আর গভীর সমুদ্র মানে রহস্য আরো ঘনীভূত। মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান সমুদ্রের গভীরতম স্থানে, যেন অসীম অতল এক খাদ যেটির শেষ খুঁজে পায়নি মানুষ। তাই এখনো পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চের রহস্য অনুদ্ঘাটিত। বেঙ্গল নিউজ 24 এর আজকের আয়োজন সমুদ্রের রহস্যময় গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে। মহাসাগরগুলোতে বেশ কিছু ট্রেঞ্চ বা অতল খাদ রয়েছে। আবিষ্কারের নেশায় ছুটে চলা মানুষ নানা সময়ে জানতে পেরেছে এই ট্রেঞ্চগুলো সম্পর্কে। এমন কোনো খাদের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করেছে সেটির রহস্য উদ্ঘাটনের। এযাবৎ যত খাদের সন্ধান পেয়েছে মানুষ, তার মধ্যে সবচেয়ে গভীর মারিয়ানা ট্রেঞ্চ। 2550 কিলোমিটার দীর্ঘ এই খাদটি, চওড়ায় 69 কিলোমিটার, আর অন্ধকারে খাদের গভীরতা এখন পর্যন্ত পরিমাপ করা গেছে 11 কিলোমিটার পর্যন্ত। বিজ্ঞানীদের ধারণা, খাদের প্রকৃত গভীরতা এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে যেটুকু গভীরতা পরিমাপ করা গেছে, তাতেই বিশ্বের গভীরতম খাদের শিরোপা পেয়ে গেছে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা এতটাই বেশি যে হিমালয় পর্বতমালা লুকিয়ে রাখা যাবে অনায়াসে। মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপের পূর্ব দিকে। এই ট্রেঞ্চে পানির ঘনত্ব অনেক বেশি। বিজ্ঞানীদের মতে সাগরতলের শীতলতম স্থান এই মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ। এই খাদের শেষ সীমায় তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই খাদের চাপও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে চাপের পরিমাণ প্রায় 8 টন, যা সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় 1000 গুণ বেশি। ফলে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে না বলে মনে করেন বিজ্ঞানীরা। খাদে পানির চাপ এতই বেশি যে কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়, কারণ চাপের প্রচণ্ডতায় ক্যালসিয়াম গলে যাওয়ার কথা, আর ক্যালসিয়াম ছাড়া প্রাণীর হাড় গঠন সম্ভব নয়। তবে সাম্প্রতিক সময়ে এক ডুবুরির তোলা ছবিতে এই খাদের অগভীর অংশে প্রাণের অস্তিত্ব ধরা পড়েছে। সমুদ্র গবেষকদের ধারণা, অজানা অনেক রহস্য লুকিয়ে আছে এ মারিয়ানা ট্রেঞ্চে, যা হয়তো মানুষের কাছে ধরা দেবে অদূর ভবিষ্যতে। তবে যতদিন এই অতল খাদ থাকবে রহস্য হয়ে, ততদিন মানুষও অপার কৌতূহল নিয়ে চর্চায় মেতে থাকবে মারিয়ানা ট্রেঞ্চের।